আচ্ছা স্যার আপনি তো একটা নীতি এবং আদর্শ মেনে সারা জীবন চলে আসলেন কিন্তু আমাদের তরুণ প্রজন্ম এখন সেই নীতি এবং আদর্শ সম্পর্কে হতাশ তারা বলে বিপ্লব সম্ভব কি সম্ভব না এরকম নানা বিষয়ে তারা বিপর্যস্ত একটা চিন্তার মধ্যে আছে এ ব্যাপারে আপনার কিছু সুনির্দিষ্ট বক্তব্য আগেও আমরা শুনেছি আবার যদি আপনি আমাদের তরুণদেরকে কিছু বলতেন হ্যাঁ আমি তো একটু উচ্চকাণ্ঠে কথা বলি এই মাস্টার আমি জোরে জোরেই কথা বলি তোমার এখানকার যে আজকে যে কারবার তোমরা শুরু করেছ তাতেও আমি নিম্ন কণ্ঠ হব না উচ্চ উচ্চকণ্ঠ হব তাতে এটাকে আমি একটু পরীক্ষা বলে মনে করি আমার জীবনটির একটা পরীক্ষা প্রত্যেকটা মানুষের তো পরীক্ষা যত আমরা সেভাবে নিতে পারবো তত ভালো হবে পরীক্ষা পরীক্ষায় জীবনের পরীক্ষায় কোনো মানুষ ফিল করে না জীবনের পরীক্ষা তার জন্য সাংঘাতিক উপাদেও এটা আর কি ভাষায় বলবো আর কি তো তুমি যেটা বলছিলা আকাশ তুমি যেটা বলছিলা যে আমি কী শিখেছি এটা তো বলা মুশকিল এমনি তো আমরা এত পারস্পরিক থাকি একসাথে যে সেখানেই প্রশ্নোত্তর হয় তুমি যে এখানেই প্রশ্ন করছো তা না হয়তো রাস্তাঘাটে বাড়িতে বাসায় সবখানেই প্রশ্ন হচ্ছে সবার সঙ্গে প্রশ্ন হচ্ছে সেখানে আমার একটা কথা সাধারণত এইটা আমি নিজের মন থেকে বলি যে মানে যত মানুষ তত বই যত মানুষ তত বই আজকে যদি যেখানে চোদ্দো কোটি মানুষ হয় চোদ্দো কোটি বই আর কি তো বইয়ের জন্য কী হয় বই পড়তে হয় যে বই পড়া হয় না সে বই বই নয় আমি পোলা পাণ্ডে তাই বলি এবং যে পঠিত বই পঠিত বই আলোচিত হয় না সে বই অবশ্যই বই নয় এবং যে আলোচিত বই তার যে আলোচনা এইটা অনুসৃত হয় না সেই বইও বই না বই আর তো সহজ না যাই কোনো একটা বস্তুই বই না আর কি আমার এই আর কি